নাগরাকাটা টুন্ডু চা বাগানের টানাটানি সেতুর কাছে বিকাশ ওরায়ের বাড়ি থেকে 13 ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করলো সর্পপ্রেমী সৈয়দ নৈয়ম বাবুন। নাগরাকাটার টুন্ডু চা বাগানের টানাটানি সেতুর কাছে আজ দুপুর বেলায় বিকাশ ওরায়ের বাড়ি থেকে 13 ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করলো সর্পপ্রেমী সৈয়দ নৈয়ম বাবুন। উদ্ধারের পর সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন তিনি। বনকর্মীরা অবশ্য এদিন বিকেলেই বাবুন বাবুকে সাথে নিয়ে সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেন। একটা সময় 1 বাজে রাতা মাইনি দেখা তো মেরা ছোটা লড়কি কহীন পর খেল রহি থি উসনে দেখা কি সাপ আ রহি হ্যায় তো হামারে দেখতে দেখতে সাপ অন্দর আ গয়া তো হামনে দেখা কি হামারে ঘর কি জো ভিটা হ্যায় উসকে উপর চড় গয়া ভিটা কে চড়নে কে বাদ মে জানা গিয়েছে এদিন দুপুর বেলায় বিকাশ বাবুর মেয়ে উঠোনে খেলা করছিল, সেই সময় আচমকাই একটি কিং কোবরা সাপ বাইরে থেকে এসে ঘরের ভেতরে ঢুকে যায়। মেয়েটি সাপের খবর বাবাকে জানায়। এরপরই বনকর্মীরা বাবুন বাবুকে সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। কি হয়েছে আজ এখানে? আজ এখানে একটার সময় টুন্ডু বাগানে টুন্ডু এই যে টানাটানি বৃষ্টির সামনে ওনার বাড়ি ধীরাজ ওরা ও নাম ওনার বাড়িতে একটার সময় একটা কিং কোবরা সাপ প্রায় 12 ফুট লম্বা, 12 থেকে 13 ফুট লম্বা হবে, এই সাপটি এখানে একটার সময় ঢুকে বসেছিলেন। সেই সাপের আতঙ্কে এইদিকে চারিদিকে লোক জমা হয়ে গেছে, তারপরে সামনে লোকাল ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলেন। খবর দেওয়াতে লোকাল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসছে, আসার পরে দেখছে যে কিং কোবরা এটা তো সাধারণ ব্যাপার নয়, এই সাপটিকে উদ্ধার করতে গেলে খুনিয়া স্কোয়াড ছাড়া কোনো উপায় নেই। তখন উনি খুনিয়া স্কোয়াডকে ফোন করলেন, খুনিয়া স্কোয়াড এসে আমাকে সাথে নিয়ে এসে একটু মোটামুটি আধা ঘন্টা প্রচেষ্টা করার পরে সাপটিকে উদ্ধার করলাম। সাপটি হলো কিং কোবরা।